বিয়ার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখন বর্তমানে মালয়েশিয়া আছি আমি, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে পৌঁছে গেছি। পড়ালেখা চলতেছে এবং খেলাধুলা পার্ট টাইম জবও চলতেছে। যারা ভাবতেছেন মালয়েশিয়া পড়ালেখা আসবেন, অবশ্যই চলে আসেন। যা হেল্প সাপোর্ট লাগে আমরা করবো, আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। কী কী কাগজ লাগবে সব কিছু আমরা বলে দেবো। সো এই ভিডিওর ভিতরে আমার ডিসক্রিপশনে নিচে দেওয়া থাকবে আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সব কিছু, বাংলাদেশি মালয়েশিয়ান নাম্বার। সো আপনারা যোগাযোগ করতে পারেন। মালয়েশিয়ান নাম্বার থাকবে, এমনিতেই কল দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর বাংলাদেশি নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ, ইমো, সব কিছুই থাকবে। তো আপনারা ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। যতটুকু লাগে হেল্প করব আমি। আপনারা যেইভাবে এই জায়গায় আইসা, কাজের ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা, পুরো সাপোর্ট আমরা দেবো ইনশাআল্লাহ। তো এখন আসি বর্তমানে আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল মার্ট বলতে পারেন এটা। সো ভুটান বসেস মালদ্বীপের খেলা হইতেছে, আমি খেলা দেখতেছি। আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড দেখাবো এখন ইনশাআল্লাহ। তাহলে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখেন, ব্যাকগ্রাউন্ডটা আপনারা একটু দেখতে পারতেছেন। এই যে অনেক সুন্দর মাঠ, চতুর্দিকে একদম মনে হচ্ছে আমি নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়া মাঠে আছি। অনেক সুন্দর ওই যে প্লেয়াররা খেলতেছে। ভুটান হচ্ছে এখন বর্তমানে ফিল্ডিং করতেছে, আর মালদ্বীপ বর্তমানে ব্যাটিং করতেছে। ভেরি নাইস। জুরাস আবেদন দেখা দেখ আওয়ার দে কিন আম্পিয়ার দে নট আউট কল দিস আম্পিয়ার। সো দেখা যাক, খুব ভালো লাগতেছে খেলাটা উপভোগ করে। একদিকে বিমান যাচ্ছে, একদিকে হেলিকপ্টার যাচ্ছে। সো সব মিলেই দিনকাল আমার ভালোই যাচ্ছে। চারিদিকটা দেখেন, এই জায়গায় একটা বড় একটা ইউনিভার্সিটি, ইউকে ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া। সো ঠিক মালয়েশিয়ার মধ্যে এতটা ইউনিভার্সিটি আছে, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, আপনারা যেই দেশে যাবেন সব দেশের ইউনিভার্সিটি জায়গায় পাবেন আশা করি। সো যারা অস্ট্রেলিয়া, ইউএস, ইউকে যেতে চান, অসুবিধা নাই, চলে আসতে পারেন মালয়েশিয়া। মালয়েশিয়া 2 বছর পড়ালেখা করে আপনারা সরাসরি চলে যেতে পারেন ইউকে, ইউএস, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশে। তো আমি যেহেতু আসছি, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব জবের জন্য, আর যতটুকু হেল্প লাগে ইনশাআল্লাহ, বাসা টাসা, রুম টুম সব কিছু আমরা হেল্প করব। সো ইনশাআল্লাহ হেল্প করব। অলরেডি একটা উইকেট চলে গেছে এখন ভুটানে, প্রথম উইকেট গন ফর মালদ্বীপ। সো যাই হোক, অনেক সময় ধরে কথাবার্তা বক বক করতে আসি। আর সিলেটি বাইরে একটু উদ্দেশ্য করে বলি, আমি সিলেটি ভাষায় কইমি এখন। সো সিলেট যারা আছেন ভাই, আমরা সকল খালি লন্ডন, আমেরিকা, কানাডা ওতালিয়া ফাগল। একবার আউকা আইয়া দাউকা মালয়েশিয়াত পড়ালেখা করিয়া দাউকা, দেখো কাক ভালা লাগে কিনা। আপনারে কিতা কইতাম, যারা মালয়েশিয়াত আছেন তারা কইতা পারবা মালয়েশিয়া কত সুন্দর দেশ, একবারে ইউরোপের মতন। সো যাওকা অসুবিধা নাই। তারপরে আমার কত হইল 2টা বছর আপনারা সকলে পড়া লেখা করিয়া দাওকা মালয়েশিয়াত, দেখবা ভালো লাগবো। সো সবাই যতটুকু হেল্প লাগে ইনশাল্লাহ আমারে আপনারা সবসময় পাইবা, লগে সাপোর্ট দিব আপনারারে। আর আমার বাড়িও তো যেহেতু সিলেট, সিলেটি বাইন্তর একটু ত্রুটি হইতে নাই। আবার এই কথা কইছে কই অন্যান্য জেলা, অন্যান্য বিভাগের মানুষ কইন না, আবার আপনারা ত্রুটি করব যত্ন না, কোনো অসুবিধা নাই। যারাও আইবা সবর খেজমত ইনশাআল্লাহ ঠিক মতো কর্মো, আমরা যতটুকু সাপোর্ট দেওয়া লাগে আমরা সাপোর্ট দেব, কোনো সমস্যা নাই। এখানে আমি না, আরও আমার ভাইরা আছে, বড় ভাইরা, সো ওনারাও আপনাদেরকে সাপোর্ট দেবে। আমার ফেসবুক পেজ, তো ইউটিউব এবং আমার পার্সোনাল ফেসবুকে সবাই নক করতে পারো মেসেঞ্জারে। যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চাও, পড়ালেখা করতে চাও, কাজ করতে চাও, যাদের ড্রিম পড়ালেখা করা, তো সবাই আসতে চাও, যে কোনো বিষয়ে মালয়েশিয়ার তথ্য জানতে আমার সাথে যোগাযোগ করতে পারবে। ইনবক্সে আমি নাম্বার দিয়ে দেবো, সবাই যোগাযোগ করো। তো ভালো থাকেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ব্লগে। আর লাস্ট কথা হচ্ছে, আমি অনেক দিন ধরে ভিডিও বানাইতে পারতেছি না, কিছুদিন ধরে বিজি, 12 দিন হচ্ছে আসছি। তো এই জন্য দুঃখিত, ইনশাআল্লাহ কন্টিনিউ চেষ্টা করবো ভিডিও বানানোর জন্য। তো চেষ্টা করবো ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিও বানানোর জন্য আপনাদের দোয়ায়। আর আল্লাহ আমার শারীরিক সুস্থতা সব দিক দিয়ে ভালো রাখতো,
টাইম মেনটেন করে চলার তৌফিক এনে করো ইনশাল্লাহ। সব সময় ভিডিও বানাবো, আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, এবং মালয়েশিয়ার বিষয়ে যে কোনো তথ্য পেতে আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ। সব কিংবা বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাব, প্ল্যান করেছি থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া যাওয়ার। সো এখন না কিছুদিন পরে যাব, করতে দেখা যাক কী হয়। এখন নতুন নতুন আসছি, দুই তিন মাস পরে চার মাস পরে যাব। সো ভিউয়ার্স ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।